চলতি ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে গাজী টায়ার্সকে গুড়িয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন আবু হায়দার। শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ বা হাতি পেসার স্রেফ 20 রানে নিয়েছেন 7 উইকেট। অবিশ্বাস্য বোলিং করে প্রতিপক্ষকে 40 রানে গুড়িয়ে দিলেন এই পেসার। রেকর্ডময় ম্যাচে বা হাতি এই পেসারের দারুণ কীর্তিতে 100 ওভারের ম্যাচ শেষ হয়ে গেছে স্রেফ 18.2 ওভারে। মোহামেডানের দুই বোলার আবু হায়দার ও নাসুম আহমেদ ছাড়া আর কাউকে বোলিং করতে হয়নি। রনির আগুনে বোলিংয়ের দিনে 41 রান তাড়ায় 9 উইকেটে জিতেছে মোহামেডান। এই সাথে লিস্টে ক্রিকেটে এক ম্যাচে 7 উইকেট নেওয়া বাংলাদেশের চতুর্থ বোলার আবু হায়দার। 2017-18 মৌসুমের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে 40 রানে 8 উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। এছাড়া 2004 সালে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 17 রানে 7 উইকেট নেন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে উত্তেজনাপূর্ণ জয়ের ম্যাচেও 36 বলে 45 রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন একটি। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নিয়েছিলেন 4টি উইকেট। লিগের তার উইকেট সব মিলিয়ে 20টি। এর আগে বিপিএলেও মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমে রংপুর রাইডার্স হয়ে 12 রানে নিয়েছিলেন 5টি উইকেট। এবারের আসরে যা ব্যক্তিগত সেরা বোলিং। আবু হায়দারের কীর্তিময় দিনে লিগের নবম ম্যাচে সপ্তম জয় পায় মোহামেডান। পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে গেছে তারা। 2 জয়ে 9 নম্বর গাজী টায়ার্স। ফল, মোহামেডান স্পোর্টিং ক্লাব 9 উইকেটে বিজয়ী।